হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি প্রথমেই বলবো, আজকের এই ভিডিওটা একটু লম্বা বা একটু দীর্ঘ হতে পারে, তো তার জন্য আপনাদেরকে অবশ্যই কুল থাকতে হবে এবং স্কিপ না করে পুরো ভিডিওটা শুনতে হবে। কারণ বিভিন্ন প্রান্ত থেকে, বিভিন্ন কর্নার থেকে নানা রকম অবজেকশান এসছে যে টিআইসিরা, এইচএমরা কোনোভাবেই এনওসি ইস্যু করছে না, কিংবা এনওসি দিচ্ছে না, ব্যাক টু অ্যাপ্লিকেন্ট করছে, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। কেন বলুন তো? তার কারণটা হচ্ছে গাইডলাইনের 7 নম্বর নিয়মের 4 নম্বর উপনিয়মটা এমনই একটা প্যাঁচ করা আছে যে সমস্ত কিছু প্যাঁচের মূল কারণ হচ্ছে এই 7 নম্বর নিয়মের 4 নম্বর উপনিয়ম। তো তার জন্য প্রধান শিক্ষক মহাশয়রা, টিআইসিরা এই 7 নম্বর নিয়মের 4 নম্বর নিয়মটাকে এক্সারসাইজ করছে। তাহলে আগে আমাদের জানতে হবে এই 7 নম্বর নিয়মের 4 নম্বর উপনিয়মটা কী লেখা আছে। তাহলে আসুন আগে আমরা ব্যাপারটাকে দেখে নিই। কী লেখা আছে? ইউ মাস্ট রিয়েলাইজ দ্যাট, আপনি অবশ্যই বুঝবেন যে ইওর নোবেল সার্ভিস টু দি ইনস্টিটিউশনস ইজ কি ফ্যাক্টর ফর গ্রোথ অফ স্টুডেন্টস। অর্থাৎ এখানে আমাদেরকে একটা নৈতিক মূল্যবোধ দিয়েছে যে আপনাকে বুঝতে হবে যে প্রতিষ্ঠানে আপনি চাকরি করছেন ওই প্রতিষ্ঠানের ছাত্রদের উন্নতি হচ্ছে আপনার প্রধান লক্ষ্য। ফাইন, এ পর্যন্ত আমরা শিক্ষক হিসাবে এটা নিঃসন্দেহে আমাদের পক্ষে অবশ্যই একটা কথা, নৈতিক শিক্ষা, এখানে কোনো পেঁয়াজ নেই। এরপরে আসুন, অ্যাজ সাচ, অর্থাৎ এই যে নৈতিক শিক্ষাটা দিয়ে দিল, তারপরে দেখুন, তার জন্য অ্যাজ সাচ, তার জন্য টু সেভ দি ইন্টারেস্ট অফ দি ইনস্টিটিউশন, ইন্টারেস্ট অফ দি ইনস্টিটিউশন, তার জন্য প্রতিষ্ঠানের হিতার্থে, প্রতিষ্ঠানের মঙ্গলার্থে বা প্রতিষ্ঠানের কল্যাণ করার জন্য, টু সেভ অর্থাৎ প্রতিষ্ঠানকে বাঁচাতে বা প্রতিষ্ঠানের মঙ্গলার্থে, হিতার্থে, কল্যাণার্থে, দি অথরিটি উইল সি ইওর রিকোয়ারমেন্ট, কর্তৃপক্ষ আপনার যে চাহিদাটা অবশ্যই দেখবে, দি অথরিটি উইল সি ইওর রিকোয়ারমেন্ট। দেখুন এখানে সি, SEE মানে দেখা নয়, দি অথরিটি উইল সি ইওর রিকোয়ারমেন্ট মানে কর্তৃপক্ষ বিবেচনা করবে, কনসিডার। অর্থাৎ এই যে সি ওয়ার্ডটি দেওয়া আছে, এই সি ওয়ার্ডটা কিন্তু আইনি প্যাঁচ। অর্থাৎ সমস্ত কর্তৃপক্ষ এই নৈতিক শিক্ষার উপর ভিত্তি করে স্কুলের কল্যাণার্থে, স্কুলের মঙ্গলার্থে, স্কুলের হিতার্থে আপনার যে চাহিদা, কি চাহিদা, না অ্যাজ সাবজেক্ট টিচার ইন রেসপেক্ট অফ প্রেফার্ড স্কুল, যে স্কুলে আপনি যেতে চাচ্ছেন, যে স্কুলকে আপনি প্রেফারেন্স দিচ্ছেন, সেই প্রেফারেন্স বা সেই প্রেফার্ড স্কুলের বা সেই পছন্দসই স্কুলের সাবজেক্ট টিচার হিসেবে যে আপনি চাহিদাটা করেছেন যে ট্রান্সফারের জন্য, সেই চাহিদাটাকে বিবেচনা করবে কে? কর্তৃপক্ষ। কী দিয়ে বিবেচনা করবে? না, স্কুলের মঙ্গলার্থে বা ওই প্রতিষ্ঠানের মঙ্গলার্থে বা প্রতিষ্ঠানের মঙ্গলকে বাঁচিয়ে রাখার জন্য। তারপরে দেখুন, তারপরের যে ওয়ার্ডগুলো দেওয়া আছে এখানে সবচেয়ে বেশি প্যাঁচ দেওয়া আছে, কী প্যাঁচ? পারমিসিবল লিমিট অফ রিলিজ অফ টিচার ফর দি সেক অফ ইনস্টিটিউশন ইটিসি। এই যে পারমিসিবল লিমিট অফ রিলিজ, এই সমস্ত কিছু প্যাঁচ দেওয়া আছে এই তিনটি চারটি কথার মধ্যে। পারমিসিবল লিমিট অফ রিলিজ ফর দি সেক অফ ইনস্টিটিউশন ইটিসি। তাহলে আমি, অর্থাৎ পারমিসিবল লিমিটটা কী হবে কিন্তু এখানে কোনো বলে দেওয়া নেই। 7 নম্বর নিয়মে 4 নম্বর যে উপনিয়মে কী শুরু করেছেন, পারমিসিবল লিমিট অফ রিলিজ অফ টিচার, অর্থাৎ শিক্ষকের যে রিলিজ তার পারমিসিবল লিমিটটা কিন্তু কে ঠিক করবে? না, প্রতিষ্ঠানের কর্তৃপক্ষ তার প্রতিষ্ঠানের মঙ্গলার্থে, প্রতিষ্ঠানের কল্যাণার্থে, প্রতিষ্ঠানের হিতার্থে, এবং তারপরেও কিন্তু দেওয়া আছে ইটিসি, অর্থাৎ ফর দি সেক অফ ইনস্টিটিউশন ইটিসি। ইটিসি কথাটা মানে হচ্ছে প্রতিষ্ঠান, প্রতিষ্ঠানের সম্পর্কিত, প্রতিষ্ঠানের রিগার্ডেড, রিলেটিং, অর্থাৎ প্রতিষ্ঠান সংক্রান্ত যাবতীয় ব্যাপারে, প্রতিষ্ঠান এবং তার সংক্রান্ত যাবতীয় মঙ্গলার্থে, হিতার্থে, কল্যাণার্থে স্কুল কর্তৃপক্ষ একজন অ্যাপ্লিক্যান্টের পছন্দসই স্কুলের ট্রান্সফারের ব্যাপারে যে
সাবজেক্ট যে হিসাবে ট্রান্সফার সেটাকে অবশ্যই স্কুল কর্তৃপক্ষ বিবেচনা করবে। কীভাবে? না, পারমিসেবল লিমিট অফ রিলিজ, অর্থাৎ সমস্ত কিছু পাওয়ার দেওয়া আছে স্কুলের উপর, যে স্কুল যদি সিদ্ধান্ত নেয় বা যদি স্কুল কর্তৃপক্ষ মনে করে যে ফর দি সেক অফ ইনস্টিটিউশন ইটিসি, অর্থাৎ প্রতিষ্ঠানের মঙ্গলার্থে, হিতার্থে, কল্যাণার্থে আমার মনে হচ্ছে এনাকে আমি ছাড়তে পারি, তো ছাড়বো, এবং সেই পারমিসেবল লিমিট অফ রিলিজটা আমার উপর নির্ভর করছে, এটা আমি ছাড়তে পারি একজনকে, দুজনকে আমি নাও ছাড়তে পারি। তারপরে এই যে পারমিসেবল লিমিট রিলিজ দেওয়া আছে, তারপরে শুনুন কী লেখা আছে। হাউ আর অ্যাজ অলরেডি ইনফর্ম, কিপিং দি নেচার অফ দি প্রবলেম এ টিচার ফেসিং অ্যাজ মেনশন ইন 7.3, অর্থাৎ 7 নম্বর নিয়মের 3 নম্বর উপনিয়মে যে সমস্ত সমস্যাগুলো শিক্ষকরা মানে সেখানে সমস্ত কিছু রোগের নাম দেওয়া আছে, অথবা আই মানে দ্যাট ইজ গ্রাউন্ডস ফ্রম 4A to 4D, অর্থাৎ 4 নম্বর A থেকে 4 নম্বর D পর্যন্ত যে সমস্ত গ্রাউন্ডে ট্রান্সফার করেছেন, মেডিকেল সেল, মেডিকেল সান, ডটার, অমুক তুমুক তুমুক, এই যে 4 নম্বর A, 4 নম্বর B, 4 নম্বর C, 4 নম্বর D, এই যে 4টে গ্রাউন্ড এবং 7 নম্বর নিয়মের 3 নম্বর উপনিয়মে যে সমস্ত রোগগুলো দেওয়া আছে, এর ভিত্তিতে যে শিক্ষকগুলো সমস্যা তারা ফেসিং করছে, তার ভিত্তিতে যারা ট্রান্সফারের জন্য আবেদন করেছে, সাচ এক্সারসাইজ মে বি ডিসপেন্সড উইথ হোয়াইল কনসিডারিং অ্যাপ্লিকেশনস। দেখুন, সাচ এক্সারসাইজ, এক্সারসাইজ মানে ক্ষমতা, পাওয়ার, এই ক্ষমতা মে বি ডিসপেন্সড উইথ, ডিসপেন্স উইথ মানে প্রয়োগ করা, অধিকার বলে প্রয়োগ করা, ক্ষমতা বলে প্রয়োগ করা, হোয়াইল কনসিডারিং দিস অ্যাপ্লিকেশান, অর্থাৎ এই অ্যাপ্লিকেশানগুলোকে বিবেচনা, আবার কিন্তু এই যে ওয়ার্ডটা দেওয়া আছে কনসিডারিং, অর্থাৎ অ্যাপ্লিকেশানগুলোকে বিবেচনা করার সময় একজন প্রধান শিক্ষক বা প্রধান শিক্ষিকা বা টিআইসি এই যে পারমিসিবল লিমিট অফ রিলিজ এর যে অধিকারটা ডিসপেন্স উইথ মি প্রয়োগ করতে পারেন। তার মানে এই 7 নম্বর নিয়মের 4 নম্বর উপনিয়মেই যাবতীয় প্যাঁচ করা আছে। তাহলে আমি ফার্স্ট থেকে আরেকবার সাম করে নিচ্ছি, এমনি প্লেন বাংলায় বলছি কী লেখা আছে। প্রথম থেকে যে আপনার অনুধাবন করা উচিত যে প্রতিষ্ঠানে আপনি কাজ করছেন, সেই প্রতিষ্ঠানের ছাত্রদের উন্নতি হচ্ছে আপনার একমাত্র লক্ষ্য, ফাইন, এখানে কোনো ভুল নেই। তার জন্য বিদ্যালয় বা প্রতিষ্ঠানের হিতার্থে, প্রতিষ্ঠানের কল্যাণার্থে কর্তৃপক্ষ আপনি যে সমস্ত স্কুলগুলোতে প্রেফারেন্স করেছেন সাবজেক্ট টিচার হিসেবে ট্রান্সফারের জন্য, সেগুলোকে তলিয়ে দেখবে, বিবেচনা করবে, ভেবে দেখবে, কার ভিত্তিতে? পারমিসিবল লিমিট অফ রিলিজ, আমি এই ওয়ার্ডটা বারবার বলছি যে পারমিসিবল লিমিট অফ রিলিজ, যাবতীয় প্যাঁচ এই 4টে কথাতে আছে, পারমিসিবল লিমিট অফ রিলিজ, অর্থাৎ অনুমতি সাপেক্ষ রিলিজের প্রশ্ন এসে যাচ্ছে, কে দেবে অনুমতি? না, কর্তৃপক্ষই পারমিশন দেবে। আমরা বারবার বলছি না যে 10% অমুক অমুক প্রধান শিক্ষক মহাশয় এই করতে পারে, তাকে এ করা হবে, কিন্তু তাকে কিন্তু ব কলমে সমস্ত পাওয়ার দেওয়া আছে 7 গাইডলাইনের 7 নম্বর নিয়মের 4 নম্বর উপনিয়মে। তো এই অনুমতি সাপেক্ষের রিলিজ একজন শিক্ষকের প্রতিষ্ঠানের মঙ্গলার্থে, প্রতিষ্ঠানের হিতার্থে তিনি এটাকে ভেবে দেখবেন। যাই হোক, তারপর কী লেখা আছে, যেহেতু আগে থেকে বলা আছে 7 নম্বর নিয়মে 3 নম্বর নিয়মে যে রোগগুলো দেওয়া আছে এবং 4 নম্বর A, 4 নম্বর B, 4 নম্বর C, 4 নম্বর D যে সমস্ত গ্রাউন্ডগুলোতে ট্রান্সফারের কথা বলে দেওয়া আছে, ওই সমস্ত ক্ষেত্রে এই যে আইন মানে এই যে অধিকার, অর্থাৎ আমি পারমিসিবল লিমিট অফ রিলিজ, এই অধিকার তিনি ডিসপেন্স উইথ প্রয়োগ করতে পারেন যখন তিনি আবেদনগুলোকে তলিয়ে দেখবেন বা ভেবে দেখবেন বা বিবেচনা করবেন। তাহলে ফ্রেন্ডস, বুঝতে পেরেছেন? তার মানে আমাদের কাছে আর কোনো কিছু করার নেই, যতক্ষণ না পর্যন্ত এই 7 নম্বর নিয়মের 4 নম্বর নিয়মটাকে ক্ল্যারিফাই করা হবে, যে পারমিসেবল লিমিট অফ রিলিজ
এটাকে কি বলতে চাচ্ছে? এই পারমিসেবল লিমিটের রেট কিন্তু কোনো কিছু নির্দেশ করে নি, 10% কি 20%, এখানে কিন্তু কোনো বলে দেওয়া নেই। তাহলে যতক্ষণ না পর্যন্ত এই পারমিসেবল লিমিট অফ রিলিজ ওয়ার্ডটাকে হটিয়ে দেওয়া হচ্ছে, কিংবা চেঞ্জ করা হচ্ছে, কিংবা অ্যাডিশন করা হচ্ছে, কিংবা অল্টারেশন করা হচ্ছে, কিংবা সাবস্ট্রাকশন করা হচ্ছে, ততক্ষণ পর্যন্ত আমাদের কোনো কিছুই করার নেই। এবং টিআইসি বা এইচএমদের হাতে এই একটি ব্রহ্মাস্ত্র দেওয়া আছে, যে ব্রহ্মাস্ত্র তিনি বারবার প্রয়োগ করবেন, এবং এখানে কিন্তু ক্যান্ডিডেটের কোনো কিছু করার নেই, অ্যাপ এখানে কোনো কিছু করতে পারবে না যতক্ষণ না পর্যন্ত এই 7 নম্বর নিয়মে 4 নম্বর নিয়মটাকে কোনো কিছু পাল্টানো হচ্ছে। তো ফ্রেন্ডস, আই এম সরি ফর ইট। তো ফ্রেন্ডস, এই মুহূর্তে আমাদের কাজ হবে, আমাদেরকে আওয়াজ তুলতে হবে যে এই 7 নম্বর নিয়মে 4 নম্বর নিয়মটাকে মানে সরকার ক্ল্যারিফাই করুন, কিংবা এটা বিবেচনা নাকি সিনিয়রিটি বেসিসে হবে, সিনিয়রিটি হলে কোন সিনিয়রিটি হবে, এজ সিনিয়রিটি কিংবা টিচিং এক্সপিরিয়েন্স সিনিয়রিটি, তার সম্বন্ধে কিন্তু এগুলোকে অবশ্যই আমাদের আওয়াজ তুলতে হবে, আর না হলে আমাদের কোনো কিছু করার নেই। ফ্রেন্ডস, এই ছিল আজকে আমাদের ভিডিও। অবশ্যই আপনারা চ্যানেলে চোখ রাখুন এই ধরনের আরও ভালো ভালো এক্সপ্রেশন এবং ক্ল্যারিফিকেশন পেতে। আজ এই পর্যন্ত, থ্যাংকস।